আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 12তম কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়ার ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। তবে পিএম কিষাণের এই কিস্তির টাকা সুবিধাভোগী কৃষকদের ব্যাংকে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল এবার সুবিধাভোগী কৃষকরা খুব শীঘ্রই 12তম কিস্তির টাকা পেয়ে যাবেন। প্রত্যেক সুবিধাভোগীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 12তম কিস্তির 2000 টাকা পেয়ে যাবেন। দেশের ছোট এবং প্রান্তিক চাষিরা এই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন। প্রথমে শুধুমাত্র প্রান্তিক এবং ছোট কৃষকরা এই যোজনার সুবিধা পাবেন বলেই ঘোষণা করা হয়েছিল। পরে এই যোজনার মধ্যে চাষযোগ্য জমি রয়েছে এরকম সকল কৃষকদেরই এই স্কিমের আওতায় আনা হয়। এদিকে গত বুধবারই পিএম কিষাণ যোজনার ই-কেওয়াইসি এর ডেডলাইন শেষ হয়েছে, এখন শুধু টাকা ঢোকার অপেক্ষা। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধীনে করিমগঞ্জ জেলার 211 জন কমিউনিটি ক্যাডারকে গতকাল স্কুটি প্রদান করা হয়েছে। জেলা শাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এক সভায় 211 জন কৃষি সখী, পশু সখী, ব্যাংক সখী, জীবিকা সখী এবং বীমা সখীদের মধ্যে স্কুটি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব বলেন, মহিলা সবলীকরণ এবং সমাজের মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করে তুলতে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধীনে মহিলাদের স্কুটি দেওয়া হয়েছে। এই স্কুটি পাওয়ার পর মহিলাদের কাজে আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে করিমগঞ্জ জেলায় নবম এবং দশম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনায় রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটি। আর প্রতিদিন বিকেল পরীক্ষা রয়েছে 12:30 থেকে 3:30 পর্যন্ত। আর 30 সেপ্টেম্বর শুক্রবার রয়েছে বিকালে পরীক্ষা। এদিকে 12:30 থেকে 1:30 পর্যন্ত রয়েছে মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র জুমার নামাজ। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা হলে 30 সেপ্টেম্বর শুক্রবার মুসলিম ছাত্র শিক্ষিকের জুমার নামাজ আদায় করতে ব্যাঘাত ঘটবে। তাই করিমগঞ্জ যুবনদুয়া প্রকাশিত রুটিনে আপত্তি এনে 30 সেপ্টেম্বর বিকেলের পরীক্ষা 12:30 পরিবর্তে 1:30 থেকে আরম্ভ করার দাবি জানিয়ে করিমগঞ্জের জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন। এক চাঞ্চল্যকর ঘটনা, নিজের বাড়িতে স্ত্রীকে খুন করল স্বামী। বৃহস্পতিবার রাতে বোকাখাতের করুবাহিতে এই লোমহর্ষক খুনের কাণ্ডটি সংঘটিত হয়েছে। স্বামী মানস গাঙ্গুলি তার স্ত্রী পাপড়ি শইকিয়া গাঙ্গুলিকে খুন করেছে বলে অভিযোগ। রাতে নিজের বাড়িতে এই কাণ্ড করেছে মানুষ। স্থানীয়রা স্ত্রী পাপড়ি শইকিয়া গাঙ্গুলির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে, কিন্তু বর্তমানে স্বামী মানস গাঙ্গুলি পলাতক রয়েছে বলে খবর। শিলচর শহরের তারাপুর থেকে রাঙ্গিরহাড়ি পর্যন্ত সড়কের দুপাশে বেন্ডার উচ্ছেদ অভিযান শীঘ্রই প্রশাসন থেকে শুরু করা হবে। শিলচরের ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক রোহন কুমার যার পৌরোহিত্যে সভায় শহরের যানজট নিরসনে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স শহরের অটো ই রিক্সা চলাচলের রুট নির্ধারণ করতে প্রশাসনকে সুপারিশ জমা দেবে। ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির পরবর্তী বৈঠকে এই সুপারিশগুলি কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হবে বলে সবাই জানানো হয়েছে। বৈঠকে অংশ নিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হাসপাতাল রোডেও নেরো ডিভাইডার বসানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে ই রিক্সা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দাবি অনুযায়ী শহরে রেজিস্টার্ড 800টি ই রিক্সা চলাচলের সুযোগ করে দিতে ব্যবস্থা নেওয়া হবে। এই 800টি ই রিক্সা শনাক্ত করে দিতে জেলা পরিবহন আধিকারিককে জানিয়ে দেওয়া হয় সবাই। পাশাপাশি বাকি ই রিক্সার চলাচল শহরে বন্ধ করতে প্রশাসন থেকে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের শিলংপট্টির রাস্তা থেকে পুরসভা তাদের পার্কিং মাশুল
গত এপ্রিল থেকে আদায় বন্ধ করে দিয়েছে বলে বৈঠকে পুরসভার প্রতিনিধি জানান। চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অটো উদ্ধার সহ দুইজন চোরকে পাকড়াও করল দলাই পুলিশ। দলাই থানার ইনভেস্টিগেশন অফিসার শ্যামলী গগৈয়ের নেতৃত্বে পুলিশের দল ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া অটো উদ্ধার করে এবং মজিবুদ্দিন লস্কর ও বক্তার হোসেন লস্কর নামে দুইজন চোরকে ধরতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন দলাই থানার পুলিশ। চাকরিতে নিয়োগ পরীক্ষার নামে অনিয়মের অভিযোগকারী ভিক্টর দাসকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে নগর পুলিশ। শুক্রবার সকালে ভিক্টরকে পানবাজার থানায় তলব করা হয়। তবে পানবাজার থানার পরিবর্তে ভিক্টর দাসকে পুলিশের উদ্বর্তন কর্মকর্তারা গোপন স্থানে জিজ্ঞাসাবাদ করেন। টুইটটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পুলিশের মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্তকে উদ্দেশ্য করে করা হয়েছিল। চাকরির নামে ৩-৮ লক্ষ টাকা। ভিক্টর দাস অভিযোগ করেছিলেন যে একাধিক প্রাক্তন বিধায়ক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। এদিকে বিশেষ ডিজিপি জিপি সিং বলেন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা সুষ্ঠু এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নিয়োগ পরীক্ষা পরিচালনার নামে কোনো অনিয়ম হয়নি। বিশেষ ডিজিপি বলেন, ভিক্টর দাস অভিযোগের বিষয়ে কোনো তথ্য দিতে সক্ষম হননি এবং যদি তিনি তথ্য দিতে ব্যর্থ হন তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন দুই সরকারি কর্মচারী। এবার কোকরাঝাড়ের গোসাইগাঁওয়ে ডিজিলেন্স অভিযান চালানো হয়। একটি মামলার নিষ্পত্তির বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ ঘুষ নেওয়ার সময় ফরেস্টার কামিনী নার্জারি এবং ফরেস্ট গার্ড প্রবীণ ব্রহ্মাকে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা গ্রেফতার করেন। তাদের সম্প্রতি অফিসে জিজ্ঞাসাবাদ করেছে ডিজিলেন্সের টিম। হাইলাকান্দিতে পুলিশের জালে ধরা পড়ল ৪ এটিএম প্রতারক। বুধবার আখতার হোসেন লস্কর নামে এক প্রতারককে ধরে স্থানীয়রা পুলিশে সমজে দিলে তার তত্ত্বের ভিত্তিতে আরও ৩ জনকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ। শুক্রবার হাইলাকান্দি পুলিশের সীমান্ত শাখার ডেপুটি পুলিশ সুপার নির্মল ঘোষ জানান, বৃহস্পতিবার ভোর রাতে হাইলাকান্দি সদর থানার টাউন সাব ইন্সপেক্টর নবজ্যোতি লাহন এবং স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কনস্টেবল অমিত কুমারের নেতৃত্বে পুলিশ কাছাড় জেলার দোলাই থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে এই ৩ এটিএম প্রতারককে গ্রেফতার করা হয়। এরা হল আব্দুল হক মজুমদার, পিয়ার হোসেন লস্কর এবং আজমল হোসেন লস্কর। এরা সবাই দোলাই থানার বাগা বাজারের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ৮টি সক্রিয় এটিএম কার্ড উদ্ধার করেছে। উল্লেখ্য, গত বুধবার হাইলাকান্দি শহরের সর্দার প্যাটেল রোডে থাকা এসবিআই শাখার ভিতরে একটি এটিএম বুথে টাকা তুলতে গিয়েছিলেন স্থানীয় মোনাসোরা এলাকার আমির হোসেন মজুমদার নামের এক ব্যক্তি। ওই ব্যক্তির পেছনেই ছিল আখতার হোসেন লস্কর নামের বছর ৩০ এক যুবক। ওই যুবক প্রথমে কৌশলে আমির হোসেনের এটিএমের পিনটি দেখে নেয়, তারপর তাকে সাহায্যের ছলে তার এটিএম কার্ডটি পাল্টে ফেলে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু তৎক্ষণে আমির হোসেন নিজের কার্ডটি বদল হয়েছে দেখে তাকে ডাকতে থাকলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটকে পুলিশে খবর দেন। স্বাধীনতার ৭ দশকের পরও যেন পরাধীন অবস্থায় রয়েছে পূর্ব হাইলাকান্দির বড় হাইলাকান্দির জনগণ, উন্নয়নের সুয়া থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। বর্ষার সময় একমাত্র বাঁশের সাকর বর্ষা করে চলাফেরা করতে হয়। এর উপরে মরাখালের উপর নেই কোনো সাঁকো, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। এমন সময়ে এলাকাবাসীর দরদি হয়ে পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেস নেতা পারভেজ আহমেদ লস্কর। উল্লেখ্য, হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অধীন বড় হাইলাকান্দি তৃতীয় খণ্ডে রয়েছে মরাখাল নামের একটি ছোট নদী। এর উভয় তীরে রয়েছে হাইলাকান্দি শিলচর রোড থেকে বন্দুকমারা পর্যন্ত সড়ক পথ, কিন্তু মাঝপথে মরাখাল থাকায় সড়কটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। গ্রামবাসীরা নিজে চাঁদা তুলে ওই খালের উপর প্রায় প্রতি বছর বাঁশের সাঁকো তৈরি করেন। ছাত্রছাত্রী রোগীসহ হাট বাজারে চলাফেরা করতে
ওই সাকর উপরই ভরসা করতে হয় এলাকাবাসীর। বিগত ভয়াবহ বন্যায় বাসের সাঁকো ভেঙে পড়েছে, এতে বিপাকে পড়েন বড় হাইলাকান্দি, সরাপাট্টা, বন্দুকমারা ইত্যাদি অঞ্চলের হাজার হাজার মানুষ।